অবশেষে পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা এই বিষয়ে আগে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত আর এবার নির্দেশ জারি করে এই নিয়ম কার্যকর করার কথা জানিয়ে দেওয়া হলো নবান্নের তরফ থেকে তো আপনারা যদি এখনও রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক না করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ফলো করুন সেখানে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে সেই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আপনারা নিজেরাই মোবাইল ফোন দিয়ে আপনাদের আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করাতে পারবেন তো আজকের ভিডিওর যে বিষয় আলোচনা সেটা কিন্তু ভিডিওর থামনাইল দেখি বুঝতে পেরেছেন আশা করি সেই বিষয় নিয়ে স্পষ্ট করে বলার কিছু নেই ভিডিওতে থাকলেই বুঝতে পারবেন তবে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ক্লিক করতে ভুলবেন না তো দেখুন এখানে বলা হয়েছে নবান্নের তরফে স্পষ্টভাবে ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে অস্থায়ী পেশার মানুষসহ সহ পরিযায়ী শ্রমিকরা যাতে সহজে দেশের যে কোনো রেশন দোকান থেকে তাদের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সংগ্রহ করতে পারে সেই জন্য এই ব্যবস্থা চালু করা হলো কারো রেশন কার্ড যদি সঠিক তালিকাভুক্ত করা থাকে তা তাহলে দেশের যে কোনো প্রান্ত থেকে রেশন পাবেন এ রাজ্যের সাধারণ মানুষ বলেও নবান্নের তরফ থেকে জানানো হয়েছে রাজ্য সরকারের নির্দেশে আরও বলা হয়েছে যে যাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করা আছে তারা যে কোনো রেশন দোকান থেকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারেন জানা গিয়েছে রেশন ডিলারদের এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে নবান্ন বলা হয়েছে ইপিওএস অনলাইন পোর্টালে রেশন দোকানের সব লেনদেনে অন্তর্ভুক্ত করা হবে যাতে যাতে সরকারের কাছে এই বিষয়ে স্পষ্ট হিসাব থাকে বলেও জানানো হয়েছে পাশাপাশি বাইরের রাজ্যে রাজ্য থেকে যারা এ রাজ্যে এসছেন তারাও যাতে রেশন কার্ডের মাধ্যমে সঠিক পরিমাণ খাদ্যদ্রব্য পান সেটিও হিসাব রাখতে হবে এই পোর্টালের বলে নবান্নের তরফ থেকে জানানো হয়েছে প্রসঙ্গত দু সালে সালের আগস্ট মাসে প্রাথমিকভাবে দেশের চার রাজ্যে শুরু হয় এক দেশ এক রেশন কার্ড প্রকল্প বর্তমানের সময়ে দাঁড়িয়ে দুই বছর বাদে মোট তেত্রিশটি রাজ্যে এই কেন্দ্রশাসিত অঞ্চলে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় প্রায় সাতাশি শতাংশ মানুষকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে এক দেশ এক রেশন কার্ড প্রকল্পে বায়োমেট্রিক রেশন কার্ডের অথবা আধার সংযোগ থাকলেই রেশন দেশের যে কোনো প্রান্ত থেকে রেশন সংগ্রহ করতে পারবেন সাধারণ মানুষ দেশ জুড়ে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একত্রিশে জুলাইয়ের মাধ্যমে মধ্যে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প চালু করার নির্দেশ আগে দিয়েছিল দেশের শীর্ষ আদালত ইতিমধ্যেই দেশের তেত্রিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চালু হয়েছে এই এক দেশ এক রেশন কার্ড প্রকল্প আর এবার এই রাজ্যেও চালু হয়ে গেল এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা আশা করি আপনারা এই আলোচনাটি খুব ভালোভাবে বুঝতে পারলেন তো চলুন আমরা ফিরে যাব দ্বিতীয় আলোচনাতে আগামীকাল অর্থাৎ পয়লা আগস্ট দু হাজার একুশ তারিখ থেকে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে শুরু করবে কেন্দ্রের প্রধানমন্ত্রী কিষাণ সমনধি যোজনার টাকা যোজনার ছয় হাজার টাকা করে তিন কিস্তিতে প্রতি বছর আর্থিক সহায়তা দেওয়া হবে কৃষকদের সেই অনুযায়ী যোজনার নবম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এ আসা শুরু করবে আগামী কাল থেকেই উল্লেখ্য যাদের নাম চাষের জমি রয়েছে আপাতত যোজনার লাভ পাবেন কেবল সেই কৃষকরাই আপনিও যদি এই যোজনার লাভার্থী হন তবে একদিন পর থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে পারেন তো বন্ধুগণ যে সমস্ত কৃষক বন্ধুরা এই প্রধানমন্ত্রী কিষান সমন্বি প্রকল্পে আবেদন করেছিলেন অথবা যাদের নাম এই প্রকল্পের আওতাভুক্ত রয়েছে তারাই কিন্তু এই সুবিধা পেতে যাচ্ছেন আশা করি আজকের ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটির সঙ্গে থাকার জন্য